तफसीर महफिल CHP। अल्हम्दुलिल्लाह, आज के इस्लामी पाठागार और समाज कल्याण परिषद कर्तृक आयोजित तादे 26तम বার্ষিকী পালন উপলক্ষে কোরআনে কারিমার তাফসীর বায়ানের সুযোগ অনুষ্ঠিত আজকের এই তাফসীরে মাহফিলের সম্মানিত সভাপতি বিজ্ঞ আলোচক মণ্ডলী সুবিজ্ঞ গোলামে আকরাম ও উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাজার কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সাধারণ দৃষ্টিকোণ থেকে খুব আয়োজন নই, ইসলাম সম্পর্কে যেহেতু মুসলমান নিশ্চয়ই চিন্তার বিষয় রয়েছে, সেগুলো নিয়ে চিন্তা করার সুযোগ যখন আসে আল্লাহ রাব্বুল আলামিনের খেদমাতে কিছু পেশ করার চিন্তা করি, সেটা দৃষ্টিকোণ থেকে আজকে আপনাদের সামনে বক্তব্য পেশ করা। মোবারক জানাই যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই যে তারা আমার মতো নগণ্য এক ব্যক্তিকে আজকে এই মাহফিলের প্রধান অতিথি করেছেন, সেই জন্যে শুকরিয়া জানাচ্ছি। একটি কথা আমার মনে সবসময় দাগ কাটছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ইসলামিক লীগ ফর দ্য রিসার্চার্স অ্যান্ড রিডার্স আবহলে কোরআন 19টি মুসলমান দেশ নিয়ে গঠিত, গত নভেম্বরে মালয়েশিয়াতে তার বার্ষিক সম্মেলন হয়েছে এবং সেখানে 19টি দেশের 19 জনকে ডাইরেক্টর হিসাবে তারা নির্বাচিত করেছে এবং বাংলাদেশ থেকে যদিও আমার মতামত তারা নেননি, তারা আমাকে বাংলাদেশে ডাইরেক্টর করে রেখেছেন, সেজন্যে আমার উপরে কিছু দায়িত্ব এসেছে যে কোরআনে কারিমার খেদমতের জন্যে বাংলাদেশে কিছু কাজ করে যাওয়ার, এবং সেই দৃষ্টিকোণ থেকেও আজকের এই মাহফিলে আপনাদের সঙ্গে সমবেত হয়েছে। মনে প্রশ্ন এই, আল্লাহর রহমতে বাংলাদেশে মসজিদ বেড়েছে, মুসল্লি বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মাদ্রাসা তালেবিলিম বেড়েছেন, ওয়াজের মহফিল বেড়েছে, মহফিলে উপস্থিতি বেড়েছে, মহফিলে খরচ বেড়েছে, মহফিলে সময় বেড়েছে, অর্থাৎ স্বাভাবিক দৃষ্টি থেকে মুসলমানদের ইসলাম সম্পর্কে জানবার বোঝবার অনুশীলন করার একটি কার্যক্রম খুব ধীর গতিতে চলেছে। দুঃখের বিষয়, সব কিছুই বাড়ছে কিন্তু মুসলমানের মুসলমানিত্ব যেমন আস্তে আস্তে ঝিমিয়ে পড়তেছে। নামাজও পড়ছি, রোজাও রাখছি, আবার মিথ্যাও বলছি, ঘুষও খাচ্ছি, অপরের সম্পত্তি দখল করার চিন্তাও করছি, এটা তো ইসলাম নয়। আমার নিজের যে ধারণা হয়েছে বিশ্বের শিক্ষা ব্যবস্থায়, ইসলামী শিক্ষা ব্যবস্থা, অনইসলামী শিক্ষা ব্যবস্থা বা সাধারণ শিক্ষা ব্যবস্থা যাই বলা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন্দ্র করে শিক্ষার জ্ঞানের বিকাশের সুযোগ করে দিয়েছে। দুঃখ
দুঃখের বিষয়, দুটা শিক্ষা ব্যবস্থাতে সৃষ্টি জগতে মানুষের অবস্থান কোথায়? এই সৃষ্টি জগতে মানুষ কি সাধারণ দুই হাত দুই পা দুই চোখ এ নিয়ে একটি জীব, না তার বিশেষ কোন সত্তা রয়েছে? এটুককে কোন সিলেবাসে আনা হচ্ছে না। কাজে মানুষ যখন নিজেকে জানতে পারে না, তখন এই ধর্মের কথা ভালো বলি কোনো কিছুই তার কাছে আসর করে না। সেজন্য দেখতে পাই মাদ্রাসা শিক্ষায় মুনতাজুল মুহাদ্দিসিন গোল্ড মেডেলিস্ট, মাদ্রাসা থেকে যখন ইউনিভার্সিটিতে আবার নতুন করে পড়তে আসলেন, এমএ ক্লাসে ফিলোসফি পড়লেন, দুদিন পরেই দেখা যাচ্ছে যে তার মাঝে এমন পরিবর্তন চলে আসলো যে তিনি আল্লাহকেই বিশ্বাস করতে চান। এই যে ধারণার কথা, এর পিছনে যে কারণগুলো রয়েছে, এই কারণগুলো এখন চিন্তা করার সময় এসেছে। মিডল ইস্টে যখন আমরা যেতাম, আরব কান্ট্রিগুলোতে হোটেলে উঠলে পরে দেখা যেত প্রথম তালাতে একটা কোরআন শরীফ আছে, একটা নামাজের যায় নামাজ আছে। দুঃখের বিষয়, গত দুই তিন বছর বেশ কয়েকটা কান্ট্রি ঘোরার পরে আমার যে ধারণা হয়েছে, আমি দেশের নাম বলছি না, আসরের নামাজের সময় বেডিং খুলতে আমার দেরি হবে, আমি ম্যানেজারকে টেলিফোন করে বললাম প্লিজ সেন্ড মি প্রেয়ার ম্যাট, ম্যানেজার বোঝে না, অথচ সেই হোটেলে আমি আগেও থেকে এসেছি। যখন বললাম নামাজের মাসাল্লা, তাও বোঝে না, তারপরে বললাম প্লিজ সেন্ড মি শীট অফ ক্লথ, একটা কাপড়ের টুকরা পাঠিয়ে দেন, পাঠিয়ে দিলেন, নামাজ পড়লাম। টেবিলটা খোঁজে, ড্রেসিং টেবিল খোঁজে, দেখলাম উপরের ড্রয়ারে তো নেই, নিচের ড্রয়ারটাতে একটা বাইবেল রয়েছে। আস্তে আস্তে আমরা কোন দিকে চলে যাচ্ছি, প্যান আরাবিজম কনসেপ্ট, এটা কি ইসলামিক কনসেপ্ট? অ্যান্টি ইসলামিক কনসেপ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আরব আজমের বৈষম্য দূর করে মুসলমানদেরকে সারা বিশ্বের জন্য এক কাতারে ডাক দিয়ে যখন ইসলামকে প্রচার করলেন, তারপরে আবার আমাদের মনে এরকম খায়ের জাগার কারণ কি? আল্লাহ যা তো ওয়াজ হচ্ছে যথেষ্ট, আজকে এই যে অবস্থা তারই সুযোগ এতক্ষণ আপনারা সুবিজ্ঞ বক্তাদের কাছ থেকে শুনলেন ইসলামের পরিস্থিতি কি হয়ে আসছে। ইসলামের মতো এত শৃঙ্খলাবোধের জীবন বিধান দ্বিতীয়টি নাই, কিন্তু জামাতে যখন দাঁড়িয়ে পড়লেন, একামত দেওয়া হয়েছে, এর মধ্যে দেখলেন সবার মাঝে এ বলছে ওই লাইন সোজা করেন, উনি বলছেন ওই লাইন সোজা করেন, উনি বলছেন এদিক দিয়ে, কত মাতব্বরি যে শুরু হয়ে যায়। অর্থাৎ ইসলামের আসল রূপ যেটা, আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে তোমার মুখে কোনো জবান থাকার কোনো কথা নাই, একমাত্র আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করে দাও। এই যে শৃঙ্খলার যে অভাব, আজকে সেটাই চিন্তা করতে হবে। আমি প্রথমে কোরআনের করিমার যে জিনিসটুকু পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের করিমাকে যেভাবে নাজিল করছেন, যেভাবে প্রথম চারটি আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতকে মানুষের জন্য, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করে দিলেন, সেখানে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ কি অন্য আয়াত দিয়ে সৃষ্টি করতে পারতেন না? সূরা ফাতিহা নাযিল করে প্রথমে এটা করতে পারতেন না?
এটাকে বুঝতে হবে। মাহাত্মটা হচ্ছে পরও ওই স্রষ্টার নামে যিনি সৃষ্টি করেছে, ওই স্রষ্টাদের নামে নয়। কাজে প্রথম আল্লাহ এক এবং ত্রিন সৃষ্টি করেছেন, এই শিক্ষাটা দেওয়া হচ্ছে মানুষকে। আল্লাহ সম্পর্কে যেন কোনো রকম শরীক বা আল্লাহ সম্পর্কে অন্য কোনো ধারণা যেন না আসে। এবং সেই মানুষকে সৃষ্টি করেছেন, আজকে যেটা কনফিউশন, খালাকাল ইনসান মিন আলাক, জমাট রক্তপিণ্ডের ভিতর থেকে মানুষের সৃষ্টি। এই যে এটা 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জ্ঞান ভাণ্ডারে ঢুকিয়ে দিলেন, এটা জানবার জন্য আমরা কি করলাম? 900 বছর লাগলো, 900 বছর লেগেছে যখন নাকি মাইক্রোস্কোপটা বেরোলো এই 16th century। তখন এটার মধ্যে বিশ্লেষণ করে আমরা বললাম যে হ্যাঁ, মানুষের সৃষ্টির রহস্য ওই রক্তপিণ্ডের থেকে। এখন আমরা এত গর্ব করি, আগের মানুষ নাকি কিছুই জানতো না, আর আমরা এত লেখাপড়া শিখে ফেলেছি যে আমাদের লেখাপড়া রাখবার জায়গা নাই। সুতরাং এই যে মানুষের যে অবস্থা, ছোট্ট একটা গ্রহ পৃথিবী, একটা গ্রহ, যারা নাকি অ্যাস্ট্রোনমি পড়েন কিংবা ফিজিক্স পড়েন, অন্য অন্য সাবজেক্ট পড়েন, শূন্যে ঘুরছে, 25,000 মাইল তার চারদিকে ঘুরলে পড়ে ব্যাস হয়, তার মধ্যে 5টা মহাদেশ তৈরি আমরা তৈরি করেছি, কয়েকটা সাগর তৈরি করেছি, তার মধ্যে বাংলা একটা দেশ, তার মধ্যে ঢাকা একটা শহর রাজধানী, তার মাঝে আজকে পল্টন ময়দানে, আজকে এই রেস্টোরামের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এইটুকুই কি আমার অবস্থান? হাদিসে কুদসিতে রয়েছে, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইনসানু সিররি, মানুষ আমার রহস্য, আমি মানুষের রহস্য। এই রহস্যের উদ্ভাবন যে করতে হবে, এটার জন্য শিক্ষা। আজকে পাশ্চাত্য জগৎ মানুষের শরীর নিয়ে তারা রিসার্চ করছে, করে করে কি পেল, যে মানুষের মাঝে হিউম্যান ডিএনএ 300 কোটি কেমিক্যাল রয়েছে। এই 300 কোটি কেমিক্যাল নিয়ে তারা রিসার্চ শুরু করেছে ক্যালিফোর্নিয়াতে একটা রিসার্চ ইনস্টিটিউট সিন্স 1987, এবং তারা বলতে চাচ্ছে যে আমরা এই রিসার্চের এই 300 কোটি কেমিক্যালকে অ্যানালাইজ করে একটা মানুষ কখন অসুস্থ হবে, কখন মেজাজ খারাপ করবে, কখন সে একটা অন্যায় করবে, ইত্যাদি ইত্যাদি সব গ্রাফের মধ্যে আমরা এঁকে দেব। আল্লাহ দিতেও পারেন, আল্লাহ মানুষকে সেই ক্ষমতা দিয়েছেন। সেজন্যই বলা হয়েছে, আমি যে কোরআনে কারিমার যে প্রথম আয়াতটি পড়েছিলাম, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আসমানে কোনো লিমিট নেই, জমিন বলতেও তেমন লিমিট নেই, দিবারাত্রি পরিবর্তন হচ্ছে, দিন আসছে রাত্রি আসছে, চিন্তাশীল ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিন্তার খোরাক দিয়েছেন, তারা চিন্তা করতে থাকবে, শয়নে স্বপনে বসনে দাঁড়িয়ে শুয়ে বসে চিন্তা করতে করতে তারা কাহিল হয়ে যাবে, বলতে বাধ্য হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতালা, ইয়া রাব্বুল আলামিন, তুমি এই দুনিয়াতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই বৃথা সৃষ্টি করো নাই। আজকে চিন্তা করতে হবে, কোরআনে কারিমাকে বুঝতে হবে, নিজের মনে প্রশ্ন করেন যে এত ভ্যারাইটির পিঁপড়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন কেন?
কেন দুটা চারটা পাঁচটা ভ্যারাইটি করলে হতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকটি মিনিংফুল। এত জাতের মশা তৈরি করেছেন কেন? মিনিংফুল আপনাকে সে ক্ষমতা দিয়েছে মানুষকে জানবার। আপনি যত জানতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ততটা ঈমান দৃঢ় হবে। শিক্ষাকে সেজন্যে সম্প্রসারিত করতে হবে। তুমি এই দুনিয়াতে এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছুই বৃথা সৃষ্টি করো নাই। আজকে চিন্তা করতে হবে, কোরআনে কারিমাকে বুঝতে হবে, নিজের মনে প্রশ্ন করেন যে এত ভ্যারাইটির পিঁপড়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন কেন? কেন দুটা চারটা পাঁচটা ভ্যারাইটি করলে হতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকটি মিনিংফুল। এত জাতের মশা তৈরি করেছেন কেন? মিনিংফুল আপনাকে সে ক্ষমতা দিয়েছে মানুষকে জানবার। আপনি যত জানতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ততটা ঈমান দৃঢ় হবে। শিক্ষাকে সেজন্যে সম্প্রসারিত করতে হবে। মানুষ সম্বন্ধে মানুষের শিক্ষা এত অজ্ঞ যে সে কোথায় রয়েছে এটাই জানে না। যখন শোনে সূর্য পৃথিবীর চেয়ে এত লক্ষ গুণ বড়, পৃথিবী এতটুক বড়, তার টোটাল মাস এত, তার মধ্যে আমার ওজন মাত্র কয়েক কিলোগ্রাম, যখন সূর্যের সঙ্গে আমাকে তুলনা করি তখন মনে হয় যে আমি বোধ হয় সৃষ্টি জগতের একটা অ্যাটমের সমান না, একটা কণার সমান না। তখন সে ওই সূর্যের দিকে চেয়ে বলে যে তুমি দেবতা। অথচ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন ওই সূর্যকে তার ভিতরে রাখবার জন্যে যথেষ্ট স্থানের ব্যবস্থা করে দিয়েছেন। একটা সূর্য মাত্র আমরা জানতে পেরেছি, চোখে দেখি, এরকম আরো কোটি কোটি সূর্য রয়েছে। এদিক সেদিক দিয়ে যদি দেখা যায়, চোখটা বুঝে একবার চিন্তা করেন, ওই সূর্যটাকে এখানে রাখার জায়গার কোনো অভাব হচ্ছে? অভাব হচ্ছে না। আপনার ভিতর অসীম স্থান দিয়েছে, স্পেস। ইন টার্মস অফ স্পেস হিউম্যান বিং ক্যান অস্টেন্সিভলি ক্লেম ইজ সুপিরিয়রিটি। সে যে আশরাফুল মাফলুকাত, সৃষ্টির সেরা, সে বুঝতে পারে। ইন টার্মস অফ স্পিড যে ক্ষমতা তার, যে গতি রয়েছে, মন একটা রয়েছে, মন আল্লাহ রাব্বুল আলামিন একটা দিয়েছেন, এই মনের গতিটাকে আপনি কি আলোর গতি দিয়ে তুলনা করতে পারেন? আলো এক সেকেন্ডে 186,000 মাইল যায়, আর এই মনের গতি তার চেয়ে অনেক বেশি, আপনাকে আটকে রাখতে পারে না। কাজে গতির দিক দিয়েও মানুষ শ্রেষ্ঠ, বিবেকের দিক দিয়ে মানুষ শ্রেষ্ঠ। মানুষকে বিশেষ বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। পিঁপড়ার বিবেক নাই? পিঁপড়া কোন জায়গায় ডিমটা রাখবে, কোন জায়গায় বাসা করবে সে বোঝে না? ছোট্ট একটা পাখি সাইবেরিয়ার থেকে উড়ে আসছে, উড়ে এসে এখানে বসে হ্রদে, শীত চলে গেলে আবার উড়ে উড়ে তার বাড়িতে হাজার হাজার মাইল চলে যায়, তারও বিবেক রয়েছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বিশেষ বিবেক, অর্থাৎ এই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, সৃষ্টি করার গুরম, এই যে সৃষ্টির যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, এটাকে বোঝবার জন্য মানুষকে ছাড়া অন্য কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। কাজে মানুষকে মানুষ হিসাবে আগে নিজেকে চিনতে হবে। মানুষ হিসাবে চিনতে পারলেই মর্দে মুমিন হওয়া যাবে। মর্দে মুমিন হলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার যোগসূত্র হবে। সেভাবে গড়ে তোলার জন্যে আজকে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন অপরিহার্য।
এটাও মুসলমানদের চিন্তা করতে হবে। অমুসলিম যারা মুসলমানকে শত্রু ভেবে কাজকর্ম করছে তাদের ভয়ের কারণ একটা, সেটা হচ্ছে কাবা শরীফ। এমনি তো খোঁজাখুঁজি লাগানো হচ্ছে বিভিন্ন সেক্টরাল ডিফারেন্স, বিভিন্ন মুজাহাবের মধ্যে গোলমাল লাগিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে গোলমাল মুসলমানদের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে, এ তো হচ্ছে। কিন্তু তারা একটা জায়গা পাচ্ছে না, সেটা হচ্ছে কি, যারা হজে গেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন লাব্বাইক বলে যখন ঢুকে যায় তখন শিয়া আর সুন্নি থাকে না, তখন সবাই মুসলমান। এই যে সিম্বল অফ ইউনিটি বা একক, এই সিম্বল অফ ইউনিটিটা অন্য ধর্মাবলম্বীদের ভয়ের কারণ। সেজন্যে বিভিন্নভাবে অমূলক চিন্তার মাধ্যমে তারা এই সারা বিশ্বের একটা অস্থিরতা অবস্থা আনার জন্যে কাজ করছে। আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, তারাও মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনা জানাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ চিন্তার সুযোগ করে দাও, তোমার গায়েবি মদদ দিয়ে তারা যেন মানুষকে মানুষ হিসাবে কল্পনা করতে পারে, যেটা নাকি মুসলমানদের সবচেয়ে বড় নিয়ামত। কাজে কোরআনে কারিমার তাফসির আজকে আপনারা শুনবেন। কোরআনে কারিমার বিশ্লেষণ করলে যে জিনিসগুলো বেরিয়ে আসে সে বেশ জিনিসগুলো হচ্ছে, সৃষ্টির সঙ্গে স্রষ্টার কি সম্পর্ক, মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কি সম্পর্ক, মানুষের সঙ্গে অন্য সৃষ্টির কি সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের কি সম্পর্ক, এই চারটা জিনিস কোরআনে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। একটা উদাহরণ মাত্র দিলে সূরা আযাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো ইমানদারগণ আর সবসময় সরল সত্য কথা বলো, সত্য যদি বলে পৃথিবীর মানুষ তাহলে কোনো গোলমাল হওয়ার সম্ভাবনা আছে? সত্যের থেকে আমরা যখন সরে যাই তখনই হলো সমস্ত রকম গোলমাল।